ডাচ ডিফেন্ডার মেথিউস ডিলিটের দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে ম্যাচের শেষ অংশে বায়ার্ন মিউনিখের যে গোল বাতিল হয়েছে সেই গোল বাতিল ও অফসাইডের পতাকা তোলার জন্য নাকি লাইন্সম্যান ক্ষমা চেয়েছেন ডিলেটের কাছে সান্তিয়াগো বার্নভিওতে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচ শেষে এই দাবি তুলেছেন ডাচ তারকা সেমিফাইনালে ফিরতি লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে দুই এক ব্যবধানে সব মিলিয়ে প্রথম লেগের দুই দুই গোলে ড্রয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত দুই লেগ শেষে গোলের সংখ্যা দাঁড়িয়েছে চার তিন চার তিন ব্যবধানে জিতে এবারের চ্যাম্পিয়ন্স লেগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ লেগে রিয়াল মাদ্রিদ দুই এক ব্যবধানে এগিয়ে থাকতে যোগ করার সময়ের ১৩ মিনিটে ডিলিটের গোলের আগে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান ডিলিট গোল করার আগে লাইন্সম্যান অফসাইড ধরে পতাকা তোলায় র্যাফ্রি বাঁশি বাজানোই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা খেলা থামিয়ে দেন ডিলিট ভেবেছিল বায়ার্নকে সমতাসূচক গোলটি এনে দিয়েছেন অতিরিক্ত সময়ে নিয়ে গেছেন ম্যাচ কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় বাঁশি বাজান র্যাফ্রি সিমন মার্চিনিয়াগ বাঁশি বাজানোর কারণে সেটি অফসাইট হয়েছিল কিনা তা পরীক্ষা করে দেখার এক্তিয়ার ছিল না এর টিভি রিপ্লেতে দেখা যায় অফসাইটের সিদ্ধান্ত ছিল খুবই ক্লোজ তবে গোলটি বাতিল হওয়ায় আর ম্যাচে ফেরার কোনো সুযোগ ছিল না বায়ার মিউনিখের সামনে ম্যাচে সে জিলিট বলেন লাইনসম্যান আমার কাছে দুঃখিত বলে ক্ষমা চেয়েছে